নমস্কার আপনাদের সামনে আবার হাজির হয়েছি মধু গন্ধে ভরার আরেকটি পর্ব নিয়ে আজ আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী শ্রবণা ভট্টাচার্য শ্রবণাদি তোমাকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আমাদের এখানে আসার জন্য তোমাদেরকেও শুভেচ্ছা আর আজকে আমরা ভাবছিলাম যে রবীন্দ্রনাথ তো চিরকালই রূপের উপাসক রূপের পূজারি তো এই ধরনের কিছু গান যে তার প্রেমিক সত্তা এবং তার ওই পূজারী সত্তা অদ্ভুত মিলিয়ে যে কিছু কিছু গান সেরকম কিছু গান শুনি কেন এমন হলো
পূজারি প্রেমিক একটা রূপ, এবং প্রেমের সঙ্গে প্রকৃতির যে একটা মিলন উনি ওনার গানের মধ্যে বারবার ঘটিয়েছেন, ওনার সেই পূজারি প্রেমিকের রূপটা কিন্তু বারবার অনেক অনেক গানে ফিরে আসে। তো সেরকম একটা গান কোনো তুমি আমাদের শোনাও। আমারে দেখত ডালে দিব তোমারে পায়ে, আমারে দেখত ডালে দিব তোমারে পায়ে, আমারে দেখত ডালে দিব কাগালি নীরা চুল, দিব কাগালি নীরা চুল তোমার পথে 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 বিছাই, আমারে রিক্ত ডালে দিব তোমারে পায়ে, আমারে রিক্ত ডালে। বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিশ্বের দরবারে তার আসন ছিল পাতা, আর বিশ্বের সমগ্রই তিনি যাতায়াত করেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, বহু মানুষের সঙ্গে মিশেছেন, কিন্তু ওই রূপের হাটে তিনি কিন্তু কেবল সেই অরূপকেই খোঁজবার চেষ্টা করেছেন। তো সেই গান দিয়েই আমরা আমাদের অনুষ্ঠান আজ শেষ করছি। রূপসাগরে ডুব দিয়েছি, অরূপরতন আশা করি।